হ্যালো, কি খবর সবার? কি অবস্থা? গুড মর্নিং, আমি আবার চলে এসেছি ঋতুমণি তোমাদের সাথে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের বারটা ছিল শনিবার, আমার তো আজকে ভীষণ মনটা ভালো ছিল, তবে সেই ভালো লাগার কারণটা যে কী সেটা আমি নিজেও জানি না, তাই বলতে পারছি না। দেন আমার সকালটা শুরু হয় চা দিয়ে। চা ছাড়া তো আমি আমার সকাল কল্পনাই করতে পারি না। আমার সকালে ওঠার পর এক কাপ গরম চা লাগবেই, মাস্ট। দেন হচ্ছে আমরা চাটা খেয়ে প্রসাদ খেয়ে নিই, ছোট কালীবাড়ি থেকে প্রসাদ নিয়ে আসে বাবা অন্নভোগ। তারপর প্রসাদ টোসাদ খেয়ে নিয়েছি আমরা। দেন হচ্ছে দুপুরের মেনুতে ছিল রুই মাছ মুখি দিয়ে তরকারি, লাল শাক সবজি, অ্যান্ড হচ্ছে সব সবজি দিয়ে বেগুন দিয়ে শুটকি মাছ ভুনা, ডাল, এইসব ছিল আজকে আমাদের দুপুরের মেনুতে। তারপর খাওয়া দাওয়া করে আজকে আমি একটু স্কিন কেয়ার করি। আজকে অনেক দিন বাদে ভাবলাম যে স্কিনটা একটু কেয়ার করা দরকার। লাস্ট পার্লারে যাওয়ার পর আমি আর কোনো স্কিন কেয়ার করিনি কিছুদিন যাবৎ। তো এই প্যাকটা ইউজ করছি, এই প্যাকটা হচ্ছে অ্যান্টি পিম্পল প্যাক। এই প্যাকটা আমি নিয়েছি কাশ্মীরি বিউটি বাই জিনিয়ার পেজ থেকে। তো মোটামুটি এক মাস হয় আমি এনেছি, এর মধ্যে আমি কয়েকবার ইউজ করেছি, হাতে কোনো 10-12 বার হবে, এর বেশি ইউজ করিনি। এটা সপ্তাহে 3 দিন দিতে হয়। তো আমার আলসামোর জন্য আমি স্কিন কেয়ার করতেই পারি না, আসলে স্কিন কেয়ারটা আমার মধ্যে ঠিক তেমন আসেই না। তো যখন আমার মন চায় তখনই আমি আসলে স্কিন কেয়ারটা করি। তারপর এটা আমি রেখে 10 মিনিট তারপর মুখ ধুয়ে ফেলি। তারপর আমি একটা টিস্যু দিয়ে মুখ ক্লিন করে নিই। আমার যতদিন ধরে আমি টিস্যুটা ইউজ করছি, আমি টাওয়েল ইউজ করা বাদ দিয়ে দিয়েছি, তারপর থেকে আমার পিম্পলসের সমস্যা অনেকটাই কমে গিয়েছে। দেন আমি হচ্ছে একটা টোনার ইউজ করি, এটা হচ্ছে হুইসেজল টোনার। এটা ভালো করে স্প্রে করে দিয়ে পুরোটা মুখে ভালো করে মাসাজ করতে হবে। দেন আমি 2 মিনিট রেখে এই সিরামটা ইউজ করি, এটা হচ্ছে গ্লাইকোলিক সিরাম। এই প্রোডাক্টটাও আমি কাশ্মীরি বিউটি বাই জিনিয়ার থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করবো সবগুলোই আমি ওই পেজ থেকেই নিয়েছি। এই টোনারটা দিয়ে দেন আমি ভালো করে একটু মাসাজ করে স্কিনে গলায় লাগিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। পরপর প্রোডাক্ট আমি ইউজ করি না, কিছুক্ষণ স্কিন স্টে করার পর আমি দেন আরেকটা প্রোডাক্ট ইউজ করি। তারপর হচ্ছে আমি একটা ক্রিম ইউজ করি, এটা হচ্ছে ওয়েল ফ্রি ডে ক্রিম। তো দেন এটা ইউজ করার পর স্কিনটা অনেকটা বেশি সফট স্মুদি হয়ে যায়, তাই এই ক্রিমটা তো আমার ভীষণ পছন্দ। এটা শুধু দিনের বেলাতেই আমি ইউজ করি। আর টোনারগুলো হচ্ছে আমি সকালে রাতে 2 বার ইউজ করি, সিরামটাও 2 বার ইউজ করি। তো আমার হচ্ছে এটাই ছিল আজকের ডে স্কিন কেয়ার রুটিন। তো আমি বেশি কিছু করি না, এগুলোই করি। আমার স্কিন কেয়ারের পরে হচ্ছে আমি মাঝে মাঝে একটু সানস্ক্রিন ইউজ করি, আর তারপর হচ্ছে আমি একটা লিপ বাম ইউজ করি। এই লিপ বামটা আমার খুবই ফেভারিট, এটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম স্পেন্সর থেকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার চুলটা আছড়ে নিচ্ছি। আমি সবসময় পরিপাটিভাবে থাকতেই পছন্দ করি, আমার কেন জানি মনে হয় যে একটু গুছিয়ে থাকলে, পরিপাটি হয়ে থাকলে মনটাও ভালো থাকে, নিজেকেও ভালো লাগে। তো আমি সবসময় ট্রাই করি একটু ফ্রেশভাবে পরিপাটি হয়ে থাকতে। তো যাই হোক, দেখতে দেখতে বিকেলবেলা এত বৃষ্টি পড়ছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, বিজলি চমকাতে থাকে, রীতিমতো ঝড় উঠে যায়। তো আমি বারান্দায় যে একটু বৃষ্টি দেখছিলাম, আর এই যে আমার দুটো পাখি আছে এগুলোকে একটু দেখে আসলাম। দেন হচ্ছে বৃষ্টি যেহেতু পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ডিমান্ড, একটু চা তো খেতেই হয়। আর আমি তো ভীষণ চা পাগল মানুষ, আমি ছোটোবেলা থেকেই চা খাই, যখন থেকে মার চা খাওয়া আমি মানে দেখতাম, আর মা অনেক চা খেত। তো সেই জন্য আমিও এরকম চা খাওয়া হয়েছিলাম যে আমার দিনে 5-6 বার চা না খেলে হতোই না। তো যাই হোক, এখন আমি চা খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি, দিনে 2 বারের বেশি চা খাই না অনেক কারণেই। তো এই তো চা করছিলাম, আর আমি সবসময় চায়ের মধ্যে একটু ম্যাট কফি ম্যাট ইউজ করি। এটা ইউজ করার পর একটা চায়ের মধ্যে ক্রিমি ক্রিমি ভাব আসে, এটা আমার খুব ভালো লাগে। তো এই তো চা করে নিলাম। দেন হচ্ছে আমি একটু নিজেকে সময় দিই, সবসময় বিকালটা আমি চাই আমার নিজের মতো করে কাটাতে। এই বিকালটা আমার একান্তই নিজের, আমি সবসময় চা খাই, বাইরে যাই বা একটু ছাদে যাই, বারান্দায় যাই, আমার পাখিগুলোকে দেখি, এগুলো করেই আমার বিকালটা মূলত কাটে। তো আমি মনে করি যে সারাটা দিনে একটা সময় নিজের করে কাটানো খুব উচিত, একান্তে নিজের সাথে কথা বলা। ফোন টোন সব কিছু রেখেও আমি অনেক সময় বসে নিজের সাথে একটু কথা বলে চিন্তাভাবনা করি, মানে একান্ত একটা সময় কাটানো আমার মনে হয় সবারই উচিত। তো এই তো, তারপর হচ্ছে আমি সন্ধ্যার পর একটা সিরিজ দেখতে বসি, ওয়েব সিরিজ, বেস্ট সেলার ছিল ওয়েব সিরিজটা। তো এটা দেখতে থাকি, দেখতে দেখতে প্রায় রাত 10টা বেজে যায়।
দেন আমার খুব ক্ষুধা পেয়েছিল, সেই জন্য চিলক্স থেকে বার্গার অর্ডার করেছিলাম। তো বার্গারও চলে আসে, আমার বড়ও চলে আসে। তো এই তো আমরা গল্প করতে করতে খাচ্ছিলাম, আর আমার শ্বশুর বাবা আবার রাত্রেবেলা কালীবাড়ি থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিল মায়ের ভোগ, তো সেটাও খেয়েছিলাম রাত্রেবেলা। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি, সবাই ভালো থাকবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তো আমার পাশে থাকবেন, আমার ব্লগকে সাপোর্ট করবেন, আর সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। তো আজকের ব্লগটা এই অবধি, বাই, সি ইউ।